আৰু মৰ্ণিং মৰ্ণিং হোটেল পৰা উঠি কিনে চবকে ভেৰি ৱাৰ্ম গুড মৰ্ণিং জনাই আছে। আৰু এতিয়া এনেকুৱা গাড়ীতে চলমান খান সব হালি কিনে এইটো বাছ খান ৰখি থকাটো না ডিভটিছ খান আহি কিনে অযোধ্যা লগা ৰাম মন্দিৰ ভিজিট কৰিবলৈ অহা খান আছে। আৰু মোখানলা গাড়ীটো এনেকুৱা কালি ৰাতি ইয়াতে পাৰ্ক কৰিছে, এইফালে এইটো হোটেলটো আছে পাৰ্ক কৰি কিনে এতিয়া আৰু মোখানবি একবাৰ ৰাম মন্দিৰটো ভিজিট কৰি কিনে আৰু মোখান লগা ডেষ্টিনেশ্যনতে ওলাই যাবলৈ আছে। আৰু ফাইনেলি মোখান ভগৱান ৰাম লগা জন্মভূমি লৰ্ড ৰাম লগা বাৰ্থ প্লেচ গৈ অযোধ্যা পঞ্চি যাইছে। আৰু ওৱান অফ দ্য ফেমাছ ৰাম মন্দিৰ ৰাম টেম্পল কোনটো বনাই কিনে এতিয়া থাকি আছে, আণ্ডাৰ কনষ্ট্ৰাকশ্যন আছে, বেছি 100 crore লগা এটা প্ৰজেক্ট আছে। সনাতন ধৰ্মাৱলম্বী মানুহখান, সনাতন ধৰ্মকে মানা মানুহখান, হিন্দু মানুহখান লগা এটা একদম সদায় লাইফতে চাবলৈ লগা এটা জেগা কোনটো ৰাম মন্দিৰ কয় এইটো লগা জেগা মোখান পঞ্চায়ত। উই আৰ লাকি এনাফ মোখান এটা ৰাম মন্দিৰটো ভিজিট কৰিব পাৰিছে। আৰু পাৰা তাক ৰাম মন্দিৰ লগা এ টু জেড হিষ্ট্ৰি যিমান তাক জানে তাতে চিনিয়ৰ খান বি পাব, সুধিবলৈ ট্ৰাই কৰিব। ট্ৰাই কৰি কিনে এনেকুৱা আমি খান এতিয়া শ্মশান ঘাট 1.5 এইটো অযোধ্যাতে আছে দেই, ৰাম মন্দিৰটো নিউ কনষ্ট্ৰাকশ্যন হৈ থকাটো অযোধ্যাতে আছে। তো তাতে যাই আছে কেনেকুৱা তাতে এটমছফেয়াৰ আছে একবাৰ ইউটিউব লগা চেনেল পৰা চবকে দেখাবলৈ ট্ৰাই কৰিব। থেংক ইউ। আৰু এইটো মোখান একটা অযোধ্যা লগা ৰাম মন্দিৰ চাবলৈ আহি কিনে একটা জেগা পঞ্চাটো একটা কথা জানিবলৈ পাৰি আছে, এইটো পুলিচখান বহি থকা জেগাটো পাছ দিয়া লগা জেগা আছে, হ'লে পাছটো লগত লগত নহয় গাড়ী ভিতৰতে লৈ যাব নাপাৰে। এইটোৰ পৰা গাড়ীটো মোখান আলাগ জেগাতে ৰাখি কিনে ভিতৰতে যাবলৈ ট্ৰাই কৰি আছে, হ'লে বি আননোন জেগা আছে পাত যাই কিনে ৰাখিবলৈ বি মন নাই। এইটোৰ পৰা ট্ৰাই কৰি আছে কেনেকুৱা হ'ব চাব। আৰু এতিয়া মোখান এইটো শ্মশান ঘাট কৈ কিনে অযোধ্যাতে কোনটো জেগা আছে ইয়াতে মানুহখান বাৰীত কৰে এটা হলি প্লেচ আছে, সেইটো জেগা একবাৰ ভূৰাজখান টিভি দেখাব আৰু মনটো চাব কৈ কিনে যাই আছে। আৰু এতিয়া মোখান অযোধ্যা ৰাম মন্দিৰ নাগা ঠিক নিয়েৰ বাই যাই আছে। ইয়াতে একটা প্ৰব্লেম থকাটো বিফৰ পাছ নলৈছে বোলে যাব নাপাৰে, আৰু এইটো আপুনি ৰাইট চাইডতে দেখি থকাটো আণ্ডাৰ কনষ্ট্ৰাকশ্যন যাই থকাটো এইটো ৰাম মন্দিৰ লাগ চুটো এটা পাৰ্ট আছে ভিতৰতে আপুনি সেনেকুৱাফালে দেখিব যিমান পাৰে দেখাবলৈ ট্ৰাই কৰি আছে। এইটোতো ৰাম মন্দিৰ ভিতৰতে যাবলৈ গ'লে বিফৰ পাছ বনাব লাগে। মোখান আহি কিনে নাগালেণ্ড পৰা আহিছে কৈছে, হ'লে বি এইটোতো আগে পৰা 22 days আগে পৰা বনাইলেহে ভিতৰতে যাব পাৰিব কয় আৰু গাড়ী লৈ কিনে যাব নিদিয়ে। আৰু এইটো বনাই থকাটো এতিয়া ৰাম মন্দিৰ আছে অযোধ্যা এতিয়া আণ্ডাৰ কনষ্ট্ৰাকশ্যন আছে, এইটো কিমান দিন লাগিব কমপ্লিট হ'বলৈ এইটো লগা চাৰ্টিনিটিটো এতিয়া নাই। মন আছিলে ভিতৰতে যাই কিনে দেখাবলৈ ভিউৱাৰ্চ খান কিবি আমি বি দেখা নাই, হ'লে বি ভিতৰতে যাবলৈ এতিয়া নাপাৰে আৰু একদম কনষ্ট্ৰাকশ্যন হৈ থকা পৰা না ফুল্লি ইয়াতে পাৰ্মিশ্যন লৈ কিনে যাব লাগে। পাৰা তাক দেখাই দিয়া আছে অযোধ্যা পাৰ কৰি আছে ভগৱান শ্ৰীকৃষ্ণ লগা চৰি ভগৱান ৰাম লগা শ্ৰীকৃষ্ণটো মথুৰাতে থাকিছে, কালি মথুৰা পাৰ হৈছে আৰু ভগৱান ৰাম লগা এইটো বাৰ্থ প্লেচ আছে। এইটো মোখান হিন্দু ধৰ্ম মানুহ লগা একদম এটা হলি প্লেচ আছে, ক'তে চব মানুহ লাইফতে একবাৰ আহি কিনে ইয়াতে ঠেং চিপাবলৈ মন থকা লগা জেগা আছে। তো এনেকুৱা কৰি কিনে আপুনি খান দেখাটো এইটো টেম্পল খান চব ৰাম মন্দিৰটো নহয় ওচৰ ওচৰ লগা জেগাখান বেছি আছে আৰু ইয়াতে ঘৰ খান বি এনেকুৱা অল্ড এজ ষ্টাইলে দেখিব। তো নেক্সট টাইম ফুল প্লেনতে আহিব, ঘৰ লগা ফেমিলি মেম্বাৰখিনি বি ইয়াতে আনি কিনে একবাৰ দেখাবলৈ ট্ৰাই কৰিব, বাট এইটোতো টাইম লাগিব কেলে মানে এতিয়া বি কমপ্লিট হোৱা নাই। আৰু মোখান যাই কিনে পুলিচ থানাতে বি কথা কৈছে আমি খান নাগালেণ্ড পৰা আহিছে একবাৰ চাবলৈ মন আছে, তো চৰি কৈছে তাখানটো আগেতে পাছ বনাইছিলে বনা নাই, এইটো অনলাইন পৰা বি বনাব পাৰে এনেকুৱা কৈছে। তো উপায় নাই। আৰু এটা ইয়াতে পিছে পিছে মোখান লগা গাড়ীটো আহি থকা টাইমতে চকৰাখান বাইক লৈ লৈ কিনে না আহি কিনে ছাৰ ক'ত যাব মন্দিৰ দৰ্শন কৰাই দিব 200 টকা ল'ব গাড়ী একদম ভিতৰত লৈ যাব এনেকুৱা কি কি কথা কৈ কিনে বেছি ডিষ্টাৰ্ব কৰিছে, এইটোতো আলচি লাগিছে। চব মানুহ কেয়াৰফুল হ'ব লাগে এইটো খানতে কিন্তু মানে ষ্টেট চবতে এনেকুৱা এনেকুৱা নহয় এনেকুৱা এনেকুৱা চিটুৱেশ্যনটো আছে দেই নাথাকা নহয়। তো
অলপ বেশি কেয়ারফুল হয়ে কিনে চলিব লাগে। ইয়াতে আননোন প্লেসতে আচানক মানুষকে ট্রাস্ট করা খুবই দিগদার আছে। আর একটা ভগবান লাগা বার্ড প্লেসতে মোখান আহিছে, পারা তাক যি করব লাগে নিজর করব লাগে। মোখান ভিতরে যাবলে মন থাকিছে হলেবি গাড়ি লই কিনে যাব না পারে, ঠেং পড়া যাব লাগিব। আর ট্রাভেলিং করে থাকা পড়া কাপড়া খানবি ঠিকঠাক টাইম টাইমতে ধুলাবলবি পারা নাই, কি কি করবলে পারা নাই, এটার পড়া মনটো একদম শান্তি না লাগা পড়া না। এনেই বাহার পড়া চাই কিনে ভগবানকে একবার প্রার্থনা করে কিনে ওলাই যায় আছে। আর এইটো কনস্ট্রাকশন হওয়ার পিছতে কেনেকা একটা ইয়াতে ব্রাইটনিং আহিব, কিমান একটা ডিলাইটফুল জায়গা হব, এইটো আমি খান ইমাজিন করে কিনে পারি আছে জানিবলে। তো এনা করে কিনে এতিয়া মহান অযোধ্যা পড়া আর ঠিক বিহার লাগা রাস্তা মুজফ্ফরপুর লাগা রাস্তা দিয়ে ওলাই যাব। থ্যাংক ইউ। আর এটা আই আই কিনে গোরখপুর পৌঁছে যাইছে। এই গোরখপুর লাগা সিটি লাগা স্ট্রাকচারটা দেখাই দিয়ে আছে, ঘর খান বিল্ডিং খান। আর ইয়াতে সেমিনারটিস একটা থাকা তো বিহার ইউপি হরিয়ানা এনেকা সব স্টেট খান না ঘর লাগা স্টাইল এনেকাই থাকে বেশিরভাগ। ইয়াতে লেফটে মই একবার দেখাবলে কোচ আমি কেনেকা ঘর খান স্টাইল। আর এই তো বস্তি বস্তি এরিয়া হব ভিতর ভিতর না ভিলেজ ভিলেজ আছে। ইয়াতে তো সারপঞ্চ থাকে মুখিয়া থাকে মোখান যেনেকা কাম করা, আর ভিলেজ চেয়ারম্যান কাউন্সিল চেয়ারম্যান থাকে, ইয়াতে সারপঞ্চ কয় মুখিয়া কয় এনেকা এনেকা জায়গা পার করে আছে। ঘর লাগা স্টাইলটা দেখিছে গলে আদার স্টেট লাগা ঘর আছে গিয়ে কিনে এটাই জানি যায় ওটো বিল্ডিং খানো নিউ কনস্ট্রাকশন কিনা হব। এটা তো গোরখপুর সিটি আছে দেই ঘর দেখা খান। আর এই তো গোরখপুর পর এটা মুজফ্ফরপুর হাইওয়েতে যায় আছে, এনেকা করে কিনে এটা গোরখপুর পার হয়েছে মুজফ্ফরপুর পাব, এনেকা করে কিনে বিহার গুছিব, ইউপি বর্ডার খতম হব। তো বিহারতে ফাইনালি পাইলে মাংস ভাত পাব নিচিনা আছে। ইয়াতে তো খালি শুদ্ধ শাকাহারী শুদ্ধ শাকাহারী এনেকা লিখে কিনে থাকা পড়া আলচিবি লাগা হয়ে আছে আস্তে আস্তে। তো এতিয়া গোরখপুর পার হয়ে আছে আর রাস্তাখান চাবি ভাল মেইনটেনেন্স করে আছে ইউপি গভর্নমেন্ট। আর থ্যাংকস টু যোগী আদিত্যনাথজি আপনি লাগা লিডারশিপতে ইয়াতে বেশি ভাল ভাল দেখি আছে মোখান। হোপ আপনি খান লাগা গভর্নমেন্ট আর আগে যাব। লেফট সাইডে বিল্ডিং দেখা তো চাবি তো ইমান সুন্দর একটা আছে, ডর সিটি বনি আছে দে ইউপি। আর এটা তো গোড়া নালা মোখান পার করে আছে। আর ইয়াতে জায়গা লাগা নাম খান বি সিমিলারিটিস বেশি আছে মুজফ্ফরপুর পুর তো থাকিব পিছনে সমস্তিপুর গোরখপুর এনেকা না। তো গছ খান বি আলাগ আলাগ কোয়ালিটি লাগা গছ দেখি আছে, কি কি গছ আছে না জানি। আর ঘর লাগা ইটা খান বি চাবি তো একদম আলাগ স্টাইল লাগা ইটা একটা আছে ছোটো ছোটো মোখান নিচিনা ফলে বা ইটা নহয়। আর ঘর কিমান বিল্ডিং হইলে বি একটা হিসাব লাগাহে হাইট আছে মোখান নিচিনা খুশি খুশি একদম লম্বা লম্বা বিল্ডিং তো নাই আমি। আর আলু খেতে খান দেখি আছে খেতে খান না মাস্টার্ড অয়েল দেখি আছে মোখান খাই থাকা আলু তো বেশিরভাগ ইফেলে পড়া যায় আগ্রা পড়া যায়। আর মাস্টার্ড অয়েল কিন্তু ইঞ্জিন অয়েল মোখান কয় না ইতুলা ফ্যাক্টরি বি এফালে ভরতপুর রাজস্থান ফালে আছে। রাস্তা রাস্তা দিতে মুজফ্ফরপুর 248 কিলোমিটার আছে। তো নতুন নতুন কনস্ট্রাকশন দেওয়া আছে নতুন নতুন জায়গা পার করে আছে কি পচেক দ্বীপ চাইকিয়া নদীন। তো গোরখপুরতে আহি কিনে এটা সেকেন্ড টাইম ট্যাঙ্ক ইউ ফুল করে আছে, ফার্স্ট টাইমতে 5,560 রুপিস যাইছে এটা সেকেন্ড টাইম ট্যাঙ্ক ইউ ফুল করে দিয়েছে। কিমান কিলোমিটার আর যাব মিনিমাম 800 প্লাস হয়েছে কিলোমিটার হাফ ফল ট্যাঙ্কি পড়া মাইলেজটা ভালো দেখাই আছে। এটা সেকেন্ড টাইম লাগা ট্যাঙ্কি ফুল করা তুমি কিমান গুছি বসাব। তো গোরখপুর আছে দেই গোরখপুর পৌঁছে কিনে তেল হালি আছে। মোখান লাগা চার্চিং তো মাংস আছে
তিন দিন হয়েছে মাংস তো নাই, শুদ্ধ শাকাহারী 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 কই কিনে বেনার চাই চাই কিনে আলচিপি লাগিছে। এতিয়া ঠিক বিহার বর্ডার গুছিব, মাংস ঠিক খাব নাপারা হয়েছে। তো এতিয়া দিন লাগা টাইম আছে, ঠিক বিহার বর্ডার গুছিবলে আছে। এইটো আছে গোরখপুর পার করে কিনা যাই থাকা রাস্তা মুজফ্ফরপুর খানে, রাস্তাটো টিপটপ আছে হলে বি না হোটেল খানতে খালি রুটি আর সবজি পাব খাওয়াটা শুনিলে বি আলচি লাগা হয়েছে। মটর পনির শাহী পনির কি কি পনির কয় তাইখানে জানে, মাংস সুদিলে আর নাক বি দেখান ছুতো করে দিয়ে একদম মাংস না খা নিচিনা লুকাই লুকাই কিনে তো সব খায়। ইয়াতে মুখান বিচারিলে তো একদম খিদাই দিব নিচিনাবি করে এনেকা আছে। এতিয়া পার হয়ে আছে, অলরেডি 1000 কিলোমিটার তো ক্রস করেছে আর 1500 কিলোমিটার যাব লাগিব, যাই থাকিব এনেকা হব। জাগা জাগাতে এতিয়া বিহার পৌঁছে আছে, পুলিশ লাগা চেকপোস্ট খান বি বেশি দেখি আছে। দিল্লি পড়া তো এটা কিছু ডিস্টার্বেন্স পা নাই, এটা ওয়েস্ট বেঙ্গল গুছিব আসাম গুছিব বর্ডার খান টাইম আছে, কালি তাক পার হব। হলে বি পুলিশ লাগা তো এটা আস্তে আস্তে বাড়া দেখি আছে। আর এটা ইউপি পড়া মখান বিহার গুছি আছে, এটা বিহার লাগা বর্ডার আছে, বিহার পুলিশ খান এনেকা জায়গা জায়গাতে গেট খুলে কিনে গোপালগঞ্জ এইটো বিহার লাগা বর্ডার দে আলাগ আলাগ যান চকি কই কিনে দেখা আছে, বিহার গুছি যাইছে। পুলিশ খান চেক করে ইয়াতে মধু আনিছে নাকি সুদিছে দেই, মোখান তো মধু বি খা নাই আনা নাই এনেকা কৈছে। বিহার তো ড্রাই স্টেট আছে না, এইটো পুরা মধু আছে নাকি সুদে তো এনেকা করে কিনে বিহার গুছি যাইছে। শেরে হিন্দুস্তানী কই কিনে পুলিশ পড়াই কৈছে মাংস ভাল পাব ভাত পাব, এইটো বিচারি কিনে এতিয়া মোখান বেড়া আছে শেরে হিন্দুস্তানী। বেশি দেরি পিছতে আহি কিনে পুলিশ লগা চেকিং পাইছে, শেরে হিন্দুস্তানী কই কিনে এতিয়া ধাবা বিচারি আছে। রাজু হোটেল মিলি সেরে হিন্দুস্তানি ধাবা কাহা রহেল, ফাইনালি আফটার 3 ডেজ পিছতে মাংস মাংস বিচারি কিনে পৌঁছিছে। এইটো চিকেন ডাঙর ডাঙর পিস, এইটো বিহার ঠিক গুছি কিনে 5 বাজি যাইছে শাম লাগা, এতিয়া মর্নিং লাগা ভাত খাই আছে পৌঁছিছে। এইটো হোটেলতে লাস্ট ফাইনালি মাংস পাইছে আপনা লাইন হোটেল, কিন্তু বিহার লাগা ঠিক এন্ট্রিতে আছে আর গাড়িটো অল্প এনেকা হাইওয়ে কিনারতে রাখি কিনে অল্প ঠান্ডা হবলে দিছে আর পানি খান বি হালে দিছে, এইটো ওয়েপার ট্যাঙ্কিতে পানি থাকা নাই। তো ঠিক খাই কিনে এতিয়া আর ওলাই যাবলে আছে, এইটো আছে হোটেল।